পরের কাজ করলে নিজের পকেটে টাকা আইবো মাসে 10,000 দেয় না ফুলাই ভালো যাচ্ছে, বিয়ার পরে যদি 20,000 দেয় ফুলাই শ্বশুর বাড়ি। মানে আমরা এখন বিয়া শাদি করার পর এখন ইনকাম করলেও আগে তো ইনকাম ভালো ছিল, হ্যাঁ আগে তো ভালো ইনকাম ছিল, এখন কেন ইনকাম কম মানে বোঝানো যায় না। আসলে যে মানে বর্তমান সারা দুনিয়ায় যে অবস্থা, কুটু পকার পার, মানে ইনকাম যে কমে গেছে, যা ইনকাম করে কফিল খায় আর আমি খাই, এটা তো আর বোঝে না তারা। এখন কি করার আছে দেখে, এখন আমরা যদি এই কাম করে যদি ভিডিও করি সেটাও আমার কম বই নয়, মানে বোঝানো যায় না। আমাদের আমাদের কষ্টগুলি কষ্ট সব জায়গায় আছে, এটা আমরা মানি যে দেশ বলেন বিদেশ বলেন যেখানেই বলেন সব জায়গায় কষ্ট আছে। তারপরেও মানে বিদেশের কষ্টটা আলাদা, আপনার প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে বিদেশের কষ্ট, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে কষ্ট করতেছি বাসায় যায় রান্না বান্না করতে হবে, এখানে কাপড় চোপড়ের অবস্থা মানে আপনার কাপড় চোপড় কাচতে হবে, রুম ঝাড়ু দিতে, মানে প্রত্যেকটা জায়গাতে বিদেশের মাটিতে কষ্ট হয়েছে, নিজের পরিবারকে ছেড়ে বাহিরের দেশে থাকা, মানে এক কথায় সব জায়গাতে আমাদের কষ্ট করতে হয়। তো তারপরেও কিছু করার নেই, কাজ করতেছি, মানে জানবি তো এটা কামালে বা কাজ বলে আর নিতে বলে চাপাক, তারপর মনে করেন না যে আমরা জোবার আটক পাইতাছি। যাই হোক, মানে আমি আমার ভিডিওতে এটাই বুঝাইতে চাই, এই দেখুন আজকে কাজটা পাইছি, প্রায় 3 দিন পর কাজ পাইছি, মানে কাজ কাম এখন অনেকটাই কম। তো এখন মাস শেষ হলে পরে টুকটাক কাজ পাওয়া যাবে, তো দেখা যাক রাইতে বেতন পাবে, অর্থাৎ 26 তারিখে বেতন হয়ে গেছে অলরেডি, তো বেতন পেলে কিরকম কাম কাজ আসে দেখি। আর আপনাদেরকে একটা মেসেজ দেই, এই মাস শেষ হলে পরে কেউ ঘরে বসে থাকবেন না, রুমে বসে থাকবেন, একটু বাহিরে চলাচল করলে, আর আপনারা জানেন যে সৌদির পকেটে টাকা থাকলে কাজ নাও থাকলে ওরা কাজ করাতে চায়, আর ওদের পকেটে টাকা না থাকলে মনে করেন যে কাজ থাকলে ওরা কাজ করাতে চায় না। মানে একটা কাজ শেয়ার করলাম এই কারণে যে আমরা আসলে দেশে যেরকম এই কাজ কিন্তু সব দেশেই কষ্ট, দেশের কষ্ট এখানে কষ্ট, তো বিদেশের মানুষটা একটু কষ্ট বেশি হয়, কারণ সবকিছু ছেড়ে একাকিত্ব জীবন, একাকিত্ব থেকে কাজকর্ম করা লাগে, যার কারণে সময় ভালো থাকলে।